আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ তাআলার রহমতে আমরাও খুব ভালো আছি। তো অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন তো কাঁঠালের দিন শেষ, তো এখন কাঁঠালের বিচি নিয়ে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি এখানে কাঁঠালের বিচিগুলো ছিলে নিতেছি। তো এত মজাদার একটা রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, না ট্রাই করলে বুঝবেন না। তো কাঁঠালের বিচি তো আমরা অনেক রকমভাবেই খাই, আজকের মতো করে মনে হয় কেউ খান নাই কোনো সময়। তো আমি এখানে কাঁঠালের বিচিগুলার ছোলা শেষ, এখন আমি এটা সিদ্ধ দিয়ে নিতেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এখানে অল্প পরিমাণ পানি দিয়ে একটু লবণ দিয়ে এটা আমি সিদ্ধ দিতে দিয়ে দিব, যতক্ষণ লাগে সিদ্ধ হতে। তো আমি সামান্য পরিমাপ লবণ দিছি, আপনারা স্বাদ অনুযায়ী এটার মধ্যে লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এটার ভিতরে লবণটাও ঢুকবে। তো আমি এটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ জাল দিব। তো আমারটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব, সুন্দর করে ছেঁকে নিব নামিয়ে। তো ভালো করে পানিটা ঝরিয়ে নেবেন। তো আমার এটা ঠান্ডা করে নিছি হালকা। তো এখন আমি উপরে যে লাল খোসাগুলো ছিল ওইগুলো ফালাই দিতেছি। আপনারা আগেও এটা ই করতে পারেন, এইভাবেও করতে পারেন, আপনাদের যেভাবে ইচ্ছা। তো আমি ভাবলাম যে এটা না ফালালেও হবে, তো আমি একটা গ্লেটার দিয়ে এটা সুন্দর করে ই করে নিতেছি। তো লাল খোসাটা না ফালালেও হবে, এটা দিয়ে যখন ই করবেন সুন্দর করে তাহলে আর লাল খোসাটা ফালাতে হবে না। তো আমার সবগুলা ই করা শেষ, এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিব। তো একটা বাটির মধ্যে তুলে নিতেছি। তো এটার মধ্যে এখন আমি যা যাবতীয় মশলা আছে সব দিয়ে নিব। তো এখানে আমি পেঁয়াজ, মরিচ আর একটু রসুন কেটে নিছি, এখন এগুলো আমি সব একে একে অ্যাড করে নিব। তো এখানে আমি সামান্য পরিমাপ লবণও দিয়ে দিতেছি, আগে তো একবার দিছি, তো এখানে অল্প দিলাম, একটু হলুদও দিতেছি সামান্য পরিমাপ, আর এখানে একটু মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিতেছি। তো সব একবারে দেওয়ার পরে আমি যে একটা নুডলসের মশলা দিয়ে নিতেছি, এটা দিলে একটু অন্যরকম স্বাদ হবে আর কি। তো এগুলো সবগুলো এখন আমি মিক্স করে নিব হাত দিয়ে ভালো করে। তো আমার মিক্স করা হয়ে গেছে। ভালো করে একদম মিক্স করবেন যাতে সবগুলো উপকরণ একটার সাথে আরেকটা মিক্স হয়, আর এরকম যাতে মুঠি দিলে সুন্দর করে দলা পাকিয়ে যায়। তো আমি এটি ভালো করে গোল গোল করে একদম একটা শেপ দিয়ে নিতেছি, গোল গোল শেপ। তো আমার সবগুলা গোল গোল শেপ দেওয়া হয়ে গেছে, এই কয়টা হয়েছে। তো এখন আমি একটা বাটি নিয়ে নিলাম, এই বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিলাম পরিমাপ মতো, আর এখানে সামান্য পরিমাপ একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো শুকনো উপকরণগুলো একবারে মিশিয়ে তারপর এখানে অল্প অল্প পানি দিয়ে নিতেছি, অল্প অল্প পানি দিয়ে এটা ভালো করে গুলিয়ে নিতেছি, তো এরকম পাতলা হবে আর কি। এটা ভালো করে গুলানো শেষ, এরকম পাতলা হবে। তো এটা আমি এখন এক সাইডে রেখে দিতেছি। এখন আমি যে নুডলসের মশলাটা দিছিলাম ওই নুডলসটা এখন আমি বের করে ভালো করে গুঁড়ো করে নিতেছি, এটা দিয়ে আমি উপরে চুবাবো ওই এটার মধ্যে আর এইগুলা দিয়েই করবো। একটা বাটির মধ্যে আবার এগুলো ঢেলে নিতেছি।
তো এখন এই ব্যাটারটার মধ্যে আমি একটা একটা চুবিয়ে ওটার মধ্যে ই করব। একটা একটা ওই ব্যাটারের মধ্যে চুবে আমি নুডলসের সাথে আবার মাখাবো, তো এমন হবে। এগুলো ভাজলে অনেক মজা হবে খেতে। সবগুলো আমি একে একে করে নিব। তো এই নুডলস আমার অনেকখানি বেঁচে গেছে, এটা দিয়েও আপনারা অন্য কিছু করতে পারবেন। আর এই কয়টা হয়েছে তখন এগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। তো আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এগুলো ডুবো তেলে ভাজতে হবে। আমি উপরে হাত দিয়ে দেখে নিলাম তেলটা গরম হলো কিনা। তো গরম হওয়ার পরে আমি সবগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম তেলের মধ্যে। এগুলো লো হিটে ভাজবেন, লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। যখন হালকা হালকা হয়ে যাবে তখন আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। তো আমি আস্তে আস্তে সবগুলা উল্টিয়ে দিতেছি, এই পাশে পাশে ভালো করে ভাজতে হবে। তো এটা একদম লাল লাল করে ভেজে নিতেছি। একটু লো আঁচে সময় নিয়ে ভাজবেন, তাহলে পুড়বে না সহজে, পুড়ে গেলে আর ভালো লাগবে না। তো আমার ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিব। আমি সব কয়টা একবারে তুলে নিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এটা আপনারা সস দিয়ে খেতে পারবেন, ঝটপট বানাতে পারবেন। এখন তো কাঁঠালের বিচি সবার বাসায় আছে, তো অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। তো এই যে দেখেন ওপরটা কত সুন্দর হয়েছে, ক্রিসপি, একদম মচমচা। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কেমন হয়েছে, একদম আলুর মতো দেখা যাচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।